সম্প্রতি ঢাকায় চলচ্চিত্র আলোচিত এবং দর্শকপ্রিয় একজন তারকা হলেন নুসরাত ফারিয়া। কেননা এই তারকা তার কেরিয়ারে অনেকগুলো চলচ্চিত্র উপহার দেন তিনি তার অনুরাগীদের। সেখানে অবশ্য তার অভিনয় তার অনুরাগীদের মধ্যে নজর কাড়ে বারংবার। তবে এই তারকাকে বাংলাদেশি চলচ্চিত্রের পাশাপাশি কলকাতা বাংলা চলচ্চিত্রে দেখা যায়, তাই তো এই তারকা অতি অল্প সময় দুই বাংলার দর্শকদের মধ্যে আলোচনায়। সেই ধারাবাহিকতায় বর্তমানে এই তারকা দুই বাংলাতে নিয়মিত অভিনয় করেন। বাইদোয় ঢাকায় চলচ্চিত্রের এই সুন্দরীকে সর্বদাই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অ্যাক্টিভ দেখা যায়। কেননা ঢাকায় চলচ্চিত্রের এই সুন্দরী সেখানে তার প্রতিদিনের আপডেট শেয়ার করেন। সেই ধারাবাহিকতায় মাঝে মাঝে ফটোশ্যুটের ছবিও শেয়ার করেন এই তারকা। যদিও বর্তমানে এই তারকা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নতুন ফটোশ্যুটের ছবি শেয়ার করেছেন। সেখানে অবশ্য তাকে কালো কালারের গাউনে মায়াবী লুকে দেখে তার অনুরাগীরা। যদিও গাঢ় মেকআপে তাকে দেখতে অনেকটা মায়াবতীর মতো লাগে, তাই তো বর্তমানে তার রূপের প্রতি ঘায়েল হয় তার অনুরাগীরা। সেই ধারাবাহিকতায় তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকে তাকে মায়লা বলে দাবি করেন, কিন্তু আবার অনেকে তার রূপের প্রশংসা করেন। মোরোবার অনেকে আবার তার নতুন চলচ্চিত্রের জন্য অপেক্ষায়। সেই সাথে অনেকে আবার তাকে ফাটাফাটি লিখেছে, কিন্তু আবার অনেকে তাকে বাংলার গ্ল্যামার কুইন বলে দাবি করেন। যদিও আবার অনেকে তাকে লাভ ইমোজি দেয়। ওভারঅল ঢাকায় চলচ্চিত্রের এই তারকা বর্তমানে দর্শকদের মধ্যে এভাবে আলোচনায়। বাইদোয় ঢাকায় চলচ্চিত্রের এই সুন্দরীর হাতে বর্তমানে অনেকগুলো প্রজেক্টের কাজ আছে। সেই ধারাবাহিকতায় খুবই তাড়াতাড়ি এই তারকা তার নতুন চলচ্চিত্র শুটিংয়ের কাজ শুরু করবেন। কিন্তু আগামী দিনে এই তারকাকে রকস্টার চলচ্চিত্রে দেখবে তার অনুরাগীরা। মূলত অনেকদিন আগে এই চলচ্চিত্রের শুটিংয়ের কাজ শেষ করেছেন ঢাকায় চলচ্চিত্রের এই তারকা। তবে দুঃখের বিষয় যে এখনও চলচ্চিত্রটি উন্মোচন করা হয়নি। তবে দুঃখের বিষয় যে কলকাতা বাংলার এই চলচ্চিত্রটি এখনও মুক্তি দেওয়া হয়নি। অন্যদিকে ঢাকায় চলচ্চিত্রের তারকা ফারিয়াকে আগামীতে ওটিটিতে দেখবে তার অনুরাগীরা। কেননা এরই মধ্যে অনেকগুলো ওটিটি প্রজেক্টে অভিনয় করার জন্য প্রপোজাল পেয়েছেন এই তারকা। তাই তো ধারণা করে যায় খুবই তাড়াতাড়ি এই তারকাকে ওটিটিতে দেখবে তার অনুরাগীরা। সোভিয়ার জেনে তো নিলেন ঢাকায় চলচ্চিত্রের তারকা নুসরাত ফারিয়াকে আপাতত কালো পোশাকে গ্ল্যামার রূপে দেখে তার অনুরাগীরা। যদিও বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য।